বোধ। আমি কি আগের মতোই আছি? আমার কিছুই মনে পড়ছে না। থুবড়ে পড়া নিঃসঙ্গ নির্জন গলির গাছপাতারা নড়ছে বাতাসে ঠিকই, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। সিঁড়ির অন্ধকার পেরিয়ে ছাদের জ্যোৎস্নায় ভিজেছি গতকাল, কিন্তু চোখে পড়েনি চাঁদ। তবে কি আমার বোধ মরে যাচ্ছে? তবে কি আমার কান মরে যাচ্ছে? তবে কি আমার টেবিল, আমার হাত, আমার শহরের সড়কেরা কেন আজ করেছে অভিমান? আমি কি আর ধরব না বোলপুরের পথ? সমুদ্র জলে ডিগবাজি খাওয়া ডলফিন একা একাই তবে উড়াল দিবে শূন্যে। গৃহকালেও ধর্ষিত হয় নারীরা, এ কোন অন্ধকার নেমে এলো আজ? কোথায় তবে সাম্পানের সুর, চিবুকের স্নিগ্ধতা? সাদা মোড়কে ওরা যারা যাচ্ছে তারা কি ফিরবে না আর? কোন এক নিঃসীম বেদনায় আমি ক্রমশ ডুবে যাচ্ছি। না, আমি ডুবে যাচ্ছি না। আমরা তো মানুষ, দুঃসময়ের দুঃখ একমাত্র ভুলতে পারে মানুষ। নিঃসীম বেদনা আর গৃহকালের অব্যর্থ সময় থেকে মানুষ একদিন জেগে উঠবে। মানুষ ভুলে যাবে উহান, তেহরান, রোম, মাদ্রিদ, নিউ ইয়র্ক, দিল্লি, ঢাকা, দুবাই। ভুলে যাবে লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, করোনা। তাকে যে ভুলতেই হবে। মানুষেরা আবারও ফিরবে আলোর পৃথিবীতে, পায়ের শব্দে শব্দে জেগে উঠবে নিঃসঙ্গ জনপদ, শ্যামলিমার সবুজে খেলবে কার্তিকের ঘন পূর্ণিমা। পাখি আর মানুষেরা একসাথে উড়বে একই চহুদ্দিতে। ঘুমের ভিতর স্বপ্ন আর স্বপ্নের ভেতর ঘুম, আন্তনগর ট্রেনের মতো ছুটে যাবে ববুদের সোহাগপুরে। নারীরা দুলবে ফাল্গুনের ফুলে ফুলে, সাগরের ফেনা জল ছুঁয়ে দিবে তরুণের উরু। ঘুম নয়, ঘুম নয়, আর নয় অবসর, মানুষকে ডাকছে অরুন্ধতি সময়। আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, মানুষেরা পায়ে পায়ে পার হচ্ছে বালুচর, মানুষেরা ছুঁয়ে দিচ্ছে উপত্যকার আঁচল।